নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট অর্থাৎ বিডিওর ইনকাম সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। প্রসেসটি কমপ্লিট করার জন্য আপনারা ই ডিস্ট্রিক্ট 2.0 অফিসিয়াল সাইটে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা এখান থেকে সার্ভিস অপশনটিতে ক্লিক করবেন। সার্ভিস অপশনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু এখানে সার্ভিসের সমস্ত লিস্ট চলে আসবে। এখান থেকে আমরা যে বাঁদিকে ফিল্টার সার্ভিস বাই এই যে সার্টিফিকেট অপশনটি আছে উপর থেকে 2 নম্বর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে ডান দিকে সার্টিফিকেটের যতগুলো পার্ট আছে সেগুলো খুলে আসবে, অর্থাৎ কোন কোন সার্টিফিকেট আমরা এখান থেকে আবেদন করতে পারবো তার একটি লিস্ট খুলে আসবে। এখান থেকে আমরা ইনকাম সার্টিফিকেট আবেদন করব, এই যে লেখা আছে ইনকাম সার্টিফিকেট, এর উপরে ক্লিক করব। এরপর আপনাদের কাছে ইনকাম সার্টিফিকেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এই সমস্ত পেজ খুলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগছে। তবে আমি এক কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আবেদন করার জন্য এখানে 4টি ডকুমেন্টের প্রয়োজন আছে। 4টি ডকুমেন্টের মধ্যে প্রথমটি হলো আধার কার্ড, অ্যাপ্লিকেন্টের ফটো, 3 নম্বরে আছে হলো আপনি গ্রাম পঞ্চায়েত অথবা প্রধানের থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবেন আপনার নামে, আর হচ্ছে দ্বিতীয়ত আপনাদের জিপি অফিসে বা গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু ইনকোয়ারি রিপোর্ট বলে একটি ডকুমেন্ট আছে। ইনকোয়ারি ডকুমেন্টটি দেখতে কেমন হবে সেটি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, আমি এখানে একটি ইনকোয়ারি রিপোর্ট খুলে নিয়েছি। উপরে লেখা থাকবে ইনকোয়ারি ফরম্যাট রিপোর্ট ফর অবটেনিং ইনকাম। এই যে ফরম্যাটটি আছে এটি হলো আপনাদেরকে ফিল করতে হবে। তারপর এখান থেকে আপনারা এই পেজটি করে দিবেন অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করা মাত্রই কিন্তু আপনাদের কাছে ফর্ম ফিল আপের মেন পেজ খুলে চলে আসবে। এখানে 3টি প্রসেস আছে। তো প্রথম যে প্রসেসটি সেটি হলো অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যার নামে এই ডকুমেন্টটি আবেদন হবে, যদি আপনার নামে আবেদন করতে চান তাহলে এখানে আপনার ডিটেলস ফিল করবেন। তো প্রথমে আছে হলো স্যালুটেশন, এখান থেকে মিস্টার বা মিসেস যেটি হবে সেটি নিয়ে নেবেন। এখান থেকে আপনার নাম, মিডিল নেম, লাস্ট নেম, এখানে আপনার ডেট অফ বার্থ লিখবেন। যদি আপনি এখানে ক্লিক করেন আপনার সামনে কিন্তু একটি ক্যালেন্ডার খুলে আসবে। ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি লিখে নেবেন। লিখে নেওয়ার পর কিন্তু এজ অটোমেটিক এখানে আপনার চলে আসবে। এখান থেকে আপনার জেন্ডার চুজ করবেন, আপনি মেল না ফিমেল সেটি এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি কয় তারিখে এই ফর্মটি সাবমিট করছেন সে তারিখ এখানে চলে আসবে। এখান থেকে আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর অবশ্যই লিখতে হবে। এখানে যে লাল স্টারগুলো আছে এগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে। এগুলো যদি কোনো একটি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু ফর্মটি সম্পূর্ণভাবে ফিল হবে না এবং আপনাকে এরর মেসেজ শো করবে। পেজটি কার্ডটি উপর দিকে উঠালে এখানে আপনি পাবেন হলো প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। আপনি চাইলে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি প্রথম লাইনও লিখতে পারেন, অথবা এখানে আর অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 এই দুটো জায়গা মিলে কিন্তু আপনার অ্যাড্রেসটি সম্পূর্ণ করতে পারেন। এখান থেকে আপনার পিনকোড যখনই দিয়ে দেবেন কান্ট্রি এবং স্টেট অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনার অপশনে যখন ক্লিক করবেন আপনার ডিস্ট্রিক্ট নিয়ে নেবেন। এখান থেকে আপনার সাব ডিভিশন, আপনি রুরাল না আরবানে থাকেন সেটি এখান থেকে দিয়ে দেবেন। যেহেতু আমরা বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছি তার জন্য এখানে আপনি রুরাল চুজ করবেন। তারপর এখান থেকে আপনার ব্লক নিয়ে নেবেন, এখান থেকে আপনার ভিলেজ ওয়ার্ড বা যেটি হবে সেটি দিয়ে দেবেন। এখান থেকে পুলিশ স্টেশন লিখে দেবেন, আপনার পোস্ট অফিসটি এখান থেকে নিয়ে নেবেন। আপনার অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে ফিল করা হয়ে গেলে এখান থেকে আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট যখন আপনি করবেন এরপর আসবে হলো অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেস। আপনি আগের পেজে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করলেন, এবার আছে হলো পারমানেন্ট অ্যাড্রেস। আগের অ্যাড্রেসটি আর পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার আগের পেজের যে অ্যাড্রেসটি সেটি কিন্তু এই পেজে চলে আসবে। তো পেজটিকে একটু উপর দিকে উঠাবেন। এবার আছে হলো অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস। অ্যাপ্লিকেন্ট মাইনর না স্টুডেন্ট, যদি মাইনর বা স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এখান থেকে ইয়েস, আর যদি আপনি মাইনর বা স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে এখান থেকে নো অপশনে ক্লিক করবেন। এরপর আছে হলো স্পেশাল কেস। এবার স্পেশাল কেসের মধ্যে এখানে আছে হলো আনম্যারিড, উইডো, ডিভোর্স, আনএমপ্লয়েড, আনম্যারিড অ্যান্ড আনএমপ্লয়েড, এখান থেকে আপনি যেটি হবেন সেটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমার ক্ষেত্রে এখান থেকে যেটি হবে সেটি নিয়ে নিচ্ছি। এরপর আছে হলো ফ্যামিলি ডিটেলস, এখান থেকে অ্যাড রো যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু এরকম একটি বক্স শো করবে, এখান থেকে ওকে অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে গার্জিয়ান ডিটেলস ফিল করতে হবে। গার্জিয়ান ডিটেলস ফিল করার জন্য এখানে আছে হলো প্রথমে
রিলেশনশিপ, এখানে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনার হাজবেন্ড অপশনটি নিয়ে নেবেন, বা যদি আপনার আপনার ক্ষেত্রে বাবা অথবা মা হয় তাহলে সেটি নিয়ে নেবেন। আমার এখানে হাজবেন্ড হবে। এবার এখান থেকে চলে আসবে হলো মিস্টার, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে আমি এখান থেকে করে দেব ওকে। এই তথ্যটি আপনার ফিল হয়ে গেলে এখান থেকে আপনি সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট আপনি যখন করবেন আপনার কাছে এরপরে আসবে হলো ইনকাম ডিটেলস, অর্থাৎ আপনার ইনকামের যে ডিটেলসটি আপনি জিপি অফিস থেকে নিয়েছেন বা ইনকাম সার্টিফিকেটটি তুলেছেন সেখানে কিন্তু আপনি ইনকাম দিয়েছেন, তো সেই ইনকামটি কিন্তু এখানে ফিল করতে হবে। ফিল করার পর এখান থেকে আপনার ইনকাম সোর্স লিখতে হবে, অর্থাৎ আপনি যে বিজনেসটি করেন বা যে কাজটি করেন যার পারপাসে আপনার এই ইনকামটি আসছে সেই তথ্যটি এখানে ফিল করতে হবে। এরপরে এখানে আছে হলো রিজন অফ অ্যাপ্লিকেশন, আপনি যে এই অ্যাপ্লিকেশনটি করছেন তার কারণ কি। এখানে কিছু অপশন দিয়ে দেওয়া আছে, আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স অথবা আদার্স, তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি এখান থেকে নিয়ে নেবেন। এরপরে আছে হলো আদার্স রিজন অফ অ্যাপ্লিকেন্ট, যদি আপনার কাছে অন্য কোনো রিজন থেকে থাকে এই ইনকাম সার্টিফিকেটটি আবেদন করার জন্য সেই রিজনটি বা সেই কারণটি এখানে লিখে দেবেন। তো সম্পূর্ণ তথ্যটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি করে দেবেন এখন সেভ। সেভ করা হয়ে গেলে এখান থেকে আপনি করবেন প্রিভিউ। প্রিভিউ করা মানে হচ্ছে আপনি এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল করলেন সেটি একবার দেখে নেবেন। এই হলো সেই প্রিভিউ ফর্মটি, আপনি যে এতক্ষণ ধরে ফর্মটি ফিল করলেন মানে আপনার তথ্য, আপনার ফ্যামিলি ডিটেলস, আপনার ইনকামের সোর্স যেগুলি ফিল করলেন সেগুলি একবার মিলে নেবেন। সব ঠিকঠাক থাকলে পেজটিকে এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি বাঁদিকে দেখতে পারবেন সাপোর্টিং ডকুমেন্ট বলে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এবার কিন্তু আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো সেই আপলোড করার মধ্যে যেটি আমি আপনাকে কিছুক্ষণ আগেও বললাম যে এক কপি ছবি লাগবে, আধার কার্ড লাগবে, পঞ্চায়েত থেকে অথবা আপনার প্রধানের থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট লাগবে, এবং অন্যদের কাছ থেকে আরেকটি ডকুমেন্ট লাগবে সেটি হলো ইনকোয়ারি ফরম্যাট রিপোর্ট, যেটি আমি আপনাদেরকে দেখালাম। এই চারটি ডকুমেন্ট লাগবে, আর এই চারটি ডকুমেন্টের মধ্যে ইনকাম সার্টিফিকেট আর হচ্ছে ইনকোয়ারি রিপোর্ট এই দুটি ডকুমেন্টকে একটি পিডিএফ ফাইল করবেন। পিডিএফ ফাইল করে সেই ফাইলটিকে কিন্তু আপনাকে এই ইনকাম প্রুফ যে ডকুমেন্টটি আছে এখানে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে প্রথমে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড আছে, আধার কার্ড আপলোড করব, এখান থেকে ফটো আপলোড করব, আর এখান থেকে ইনকাম প্রুফ হিসাবে যে ডকুমেন্টগুলো বললাম ইনকোয়ারি রিপোর্ট এবং ইনকাম সার্টিফিকেট এই দুটোকে পিডিএফ করে আমি এখানে সেটি আপলোড করব। এখানে তিনটি ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে আদার রিলিভেন্ট ডকুমেন্ট, অর্থাৎ যদি এই তিনটি বা চারটি ডকুমেন্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট আপনার কাছে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি সেই ডকুমেন্ট এখানে আপলোড করতে পারেন। আপলোড করার জন্য ডকুমেন্টের সাইজ হতে হবে, দেখতেই পাচ্ছেন আপনি যখন আধার কার্ডটি আপলোড করবেন এখানে হতে হবে 150 কেবির মধ্যে, একটি ফটো সাইজ 1 MB এখানে চেয়েছে, আর আপনার যে ইনকাম প্রুফ সে এটির ক্ষেত্রে কিন্তু 150 কেবি চেয়েছে। তো আপনি সেই দুটো ডকুমেন্টকে কিন্তু পিডিএফে 150 কেবির মধ্যে করে এখানে আপলোড করবেন। এরপর এখান থেকে আই অ্যাকসেপ্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার কাছে ইউর অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এই মেসেজটি শো করবে, এখানে আপনার এআইএন নাম্বারটি শো করবে। আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনের যে কপিটি সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট কপিটি এটি কিন্তু আপনি ডাউনলোড করে আপনার কাছে রাখতে পারেন, আর এই নাম্বার দিয়ে আপনি কিন্তু পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন। আশা করি বুঝতে পারলেন কীভাবে ইনকাম সার্টিফিকেট আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।